রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদাজিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার তার মুক্তি চেয়ে শিগগিরই কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে ফখরুল বলেন সরকার ভারতকে সব সুবিধা দিলেও নিজেদের ন্যজ্জヒ সদায় করতে ব্যর্থ জানান বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয় শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশরক্ষা কথায় বিএনপি সবসময় সোচ্চার বলেও দাবি করেন মির্জা ফখরুল আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না সীমান্ত লোক হত্যা করে মারছেন মারছে তারা আপনি কি বলেছেন কয়টা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে একটাও নেই এখানে আপনি কি বলবেন আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট যে দেশপ্রেমী মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশের এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি বলেনি আপনাদের পাল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়